Hello everyone, Assalamualaikum. Welcome to Aunjumanusavlogs. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের এখানে 15 রমজান। আমরা কিছুক্ষণ পরে ইফতার করব। 10-15 মিনিট আছে। তো আমরা আজ এসেছি একটা ভাবির বাসায়। এটা হচ্ছে ক্যান্সাস স্টেটে পড়ছে। আমাদের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার মতো ড্রাইভ। তো এই ভাবির বাসায় আজকে আমরা প্রথম এসেছি, আর এটাই হচ্ছে আমাদের মানে ইফতার পার্টির, মানে এই রমজান শুরুর প্রথম ইফতার পার্টি। তো এই ভাবির বাসাটা কাউন্টি সাইড বলে, এই সাইডটাকে কাউন্টি সাইড বলতে মানে শহর থেকে একটু দূরে নিরিবিলি জায়গা। এই জায়গায় এইসব এই বাড়িগুলো অবস্থান করছে। তো আপনাদেরকে আমি বাড়িটা দেখাই, আর আজকে ইফতার পার্টি কেমন হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন এখন ভিতরে যাই এবং আপনাদের বাইরে থেকে একটু এখানকার বাড়িগুলো দেখাই, মানে কাউন্টি সাইড, আমেরিকার কাউন্টি সাইড যেটা বলে সেটাকে কেমন হয়। এই যে আমরা চলে এসেছি ভাবির বাসা। কাউন্টি সাইডে মানে বাসাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়, ওখানে একটা বাসা, এই পাশে একটা বাসা। আর আমরা যে ভাবির বাসায় এসেছি এটা হচ্ছে, এটা ওনার বাসা হচ্ছে, এটা হচ্ছে দুইটা গ্যারেজ গাড়ির, আর এই বাসাটা হচ্ছে এটা। তো চলুন আমরা ভিতরে যাই। ইফতার মোটামুটি রেডি হয়ে গেছে। এটা সোজা হচ্ছে কিচেন। কিচেনের পাশে হচ্ছে সব বেডরুম গুলো। আগে বেডরুমের সেকশনটা আপনাদের দেখাই, পুরো বেডরুমটা আমি দেখাবো না প্রাইভেসির জন্য। এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, চলুন এখন ইফতারের এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সবাই ইফতারের জন্য অপেক্ষা করছে কিচেনে। এখানে আছে কিচেন, আর তার সাইড আছে ডাইনিং। এখানে যে ছোলা
এটা হচ্ছে ব্যাকইয়ার্ড, এখানে বাচ্চারা খেলছে। ব্যাকইয়ার্ডটা অনেক লম্বা। ভাবির ব্যাকইয়ার্ডটা অসম্ভব সুন্দর, খোলামেলা, এরকম ব্যাকইয়ার্ড আমার খুবই ভালো লাগে। আমি ইফতারের সময়টুকু রেকর্ড করতে পেরেছি, কিন্তু ইফতারের পরে আমাদের জন্য হালিমের আয়োজন করা হয়েছিল এবং ডিনারও ছিল, তো সেটুকু আমি আর রেকর্ড করতে পারি নাই, কারণ বাচ্চাদের সামলাতে হয়েছে। যতটুকু রেকর্ড করতে পেরেছি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইফতারের সময় অলমোস্ট হয়ে এসেছে, আর মনে হয় 5-6 মিনিট বাকি আছে। তো এখানে তো দেখতেই পেলেন, ইফতারের জন্য ভাবিরা সবাই মিলে প্লেট সাজিয়েছে। এরপরে ভাবি আবার আয়োজন করেছিল হালিমের। আসলে ইফতার করার পর তো এত কিছু খাওয়া সম্ভব হয় না, হালিম খাওয়ার পরে ডিনারও ছিল, কেউ ডিনার করেছে আবার কেউ করতে পারেনি, ভাবি আবার প্যাকেট করে দিয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ব্লগটি আজ এখানেই শেষ করছি। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।